বুধবার রাতে উত্তরবঙ্গের হাসিমারাতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এক গোপন বৈঠক হয়েছে। সেখানে কোনো সরকারি আধিকারিক ছিলেন না। এর থেকে বোঝা যাচ্ছে তাদের গেম প্ল্যান কি হতে চলেছে। বৃহস্পতিবার কোচবিহারে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এই অভিযোগ করে বলেছেন, বিজেপি আর তৃণমূল বোঝাপড়ার মাধ্যমে মানুষকে ভাগ করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে, এর জন্য ওরা রাজ্য ভাগ করতেও পিছপা নয়। তিনি বলেন, বামপন্থীরা মানুষের কাজের জন্য, শিক্ষার জন্য, দুর্নীতি রোখার জন্য, মানুষের অধিকার ও হকের জন্য লড়াই করেছে। আমাদের লক্ষ্য এই লড়াইয়ে মানুষকে এককাট্টা করা, আর এতেই বিপদ দেখেছিল বিজেপি তৃণমূল। এরা সবাই মিলে বলেছিল, লাল হটাও দেশ বাঁচাও। লাল হটেছিল, কিন্তু দেশ বা রাজ্য কিছুই বাঁচেনি। তাই দেশকে বাঁচাতে, রাজ্যকে বাঁচাতে ফের লাল ঝান্ডাকে উপরে তুলে ধরে মানুষ দলে দলে আসছেন আমাদের দলে।